অপেক্ষা শুধু প্রহর গোনার, মাস দুয়েকের মধ্যেই খুলে যাচ্ছে কঁচা নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী কঁচা, নদীটি বরিশাল ও খুলনা আঞ্চলিক মহাসড়কের যান চলাচলের গতির ছেদ ঘটিয়েছিল। তবে সেতুটি চালুর পর দূরত্ব কমবে বেনাপোল স্থলবন্দর ও পটুয়াখালীর পায়রা বন্দরের। এ রুটে সময় কমবে দেড় থেকে দু ঘন্টা। যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি জেলার ব্যবসা বাণিজ্যেও ব্যাপক উন্নয়ন ঘটবে। ফেরির কারণে আমাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হতো, আজকে সেই ভোগান্তির অবসান হচ্ছে। বেনাপোল থেকে ভারতীয় মালামাল পরিবহনের জন্য এই সেতু ব্যবহৃত হবে। কৃষি জাতীয় পণ্যের প্রক্রিয়াজাতকরণের শিল্প এখানে গড়ে উঠবে। একটা আমূল পরিবর্তন হবে আমাদের এই সেতু যখনই শুরু হবে তারপর থেকে। এই বৃষ্টি উৎপাদন হবে বরিশাল বিভাগের সাথে খুলনা বিভাগের যে সহজ যাতায়াত, এটি সম্পন্ন হবে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সেতুটির নির্মাণ কাজ। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে যে কোনো দিন উদ্বোধন করা হবে এটি। আমরা সব দেখে যাওয়ার পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সদা সম্মতি চাইব, আমরা রিপোর্ট দেবো। আমাদের এই সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, এটা এখন চলাচলের জন্য উপযুক্ত। সরকার 2017 সালের পহেলা অক্টোবর এ নদীর কাউখালীর বেকুটিয়া প্রান্তে ও সদরের কুমিরমারা প্রান্তে শুরু করে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ। 998 মিটার দীর্ঘ ও 13.4 মিটার প্রস্থের এই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 809 কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর।